بالدين الله أكبر فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله أكبر صدقت يا ربنا عن علي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يوشك آيات يا على الناس زمان لا يبقى من القرآن إلا رسمه ولا يبقى من الإسلام إلا اسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت عديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي وقال تعالى في شان رسولي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد ومن شهي নান্দাইল থানার অন্তর্গত জাহাঙ্গীরপুর কড়ইকান্দি প্রাথমিক বিদ্যালয় ময়দানে যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ হাজারো আলেমের উস্তাদ জনাব মাওলানা আজিজুল হক আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমিন প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ আনোয়ারুল আবেদিন খান তোহিন বিশেষ অতিথি আলহাজ ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম আকন্দ এতক্ষণ যারা কোরআনে কারিম থেকে আলোচনা রাখছিলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ আলহাজ মাওলানা খলিলুর রহমান ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ হযরতনগর এ ইউ কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি আরফানা লাকা যিকর আমিন আলোচনা রেখেছেন জনাব মাওলানা কারি মোহাম্মদ আলী সহকারী অধ্যাপক হযরতনগর এ ইউ কামিল মাদ্রাসা কোন জেলা এটা কিশোরগঞ্জ জেলা জনাব মাওলানা মোশাররফ বিন মফিজ সম্মানিত পরিচালক মাওলানা আব্দুল আওয়াল সহ মঞ্চে বসা যাদের মাধ্যমে এসে কুষ্টিয়া থেকে পর্যন্ত এসেছি কোরআনের দাওয়াত নিয়ে আপনাদের এলাকায় যার বসবাস বড় ভাই জনাব বিল্লাল হোসেন কয়েক বছর ধরে আসলে সিরিয়ালগুলো মেলানো কঠিন হয়ে যায় মানুষ একজন দাওয়াত চায় সবাই কতজনের মন রক্ষা করা যায় যার দাওয়াত না নেওয়া হয় সেই রাগ করে তা আমি যাবো কত জায়গায় রাতের বেলায় হচ্ছে না দিনের বেলা দিয়ে হচ্ছে না বাংলাদেশের 64টা জেলা
তার ভিতরে এই ময়মনসিংহ মাত্র একটা জেলা, এরকম জেলা এখনো কয়টা আছে? 63টা। তো এক এক জেলায় যদি তিনটা চারটা করে দেওয়া যায় তো কয় এমনিতে এক দুই বছর চলে যায়, সারা বছর তো হয় না, মাত্র পাঁচ ছয় মাস মাহফিল হয়, এরপরে রমজান মাস থাকে, ভারতে থাকা হয় এক মাস, এরপরে দুই তিন মাস তো বৃষ্টি কাদায় থাকে, সময় দেব কি করে বলেন তো? নিয়াজ বেড়া দুই তিন বছর লেগে আছে, গ্রাম অঞ্চল বলে অনেকে মনে করে যে আসবে না। আমি কি ফেরেশতা নাকি? আমি কৃষকের সন্তান, আমার বাবা চাষি, যদিও প্রশাসনে ছিল কিন্তু চাকরি বেশি দিন উনি করে না। ওই একজন ওনার সামনে ঘোষ নিয়েছিল, এক থাপ্পড় দিয়ে দুইটা দাঁত ফেলে দিয়ে চাকরি ছেড়ে এখন চাষ করে খায়। আমার সময় থাকলে সুযোগ থাকলে যাওয়া হয়, এক দুই নম্বর গলায় পারে না, সমস্যা এটা, গলাটা যদি পারতো তো সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা, রাতে একটা, ওই রাতে একটা, পাঁচটা করে চালাতো, শুধু গলাটা যদি পারতো। গলায় আসলে হয় না, মানুষের কণ্ঠের ভেতরে একটা লিমিট আছে, এই যে চার আঙ্গুল এই কণ্ঠটা, এখানে 27টা স্তর পার করা লাগে একটা কথা তৈরি হতে, 27টা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয়। যে এক দেড় ঘন্টা মাইকের সামনে কথা বললে হাড়ে অনেক ক্ষতি হয়, এই যে আমার বুক ব্যথা হয়ে যায় এক দেড় ঘন্টা পরে, এই জন্য দোয়া করেন দিনের দায়ী হিসাবে আল্লাহ যখন এই দায়িত্বটা দিয়ে পথে নামিয়েছে আমি যেন এখলাসের সাথে সঠিকভাবে পালন করব, আমিন। এই যে এই মানুষটার কারণে আসলে আশা, ওনাকে তো আমি চিনি না, ওনার বাড়ি কুমিল্লা লাকসাম, ওই এলাকায় গেলে ওনার ওখানে থাকি, ওনাকে ধরে এই মাহফিলটা নিয়েছিল প্রায় 3 বছর আগে, ওয়াহেদুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন, তার গোলাম কয়েকদিন আগে তার মাকে হারিয়েছে, কোরআনের মাহফিলে দোয়া করছে আল্লাহ মাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করে, আমিন। হাজারো আলেম বসে আছে, যেহেতু কামিল মাদ্রাসা শুনলাম আছে, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, ওনারা যারা দাঁড়িয়ে আছেন আসলে বসা যায় না, প্যান্ডেল যা করেছে প্যান্ডেল শেষ, বাইরে এই রোদ লাগছে এই জন্য আসলে ওখানে বসা যায় না, কিছু বেসিয়ে দেওয়ার মতো নেই। বাংলাদেশের যতগুলো বিভাগ আছে ময়মনসিংহ বিভাগটা একটু গরিব, না নাউজুবিল্লাহ বলেন আপনি, এমনি কথা ঠিক, ঠিক কথা ঠিক, মানে 100 ভাগ ঠিক, 100 ভাগ ঠিক, বাংলাদেশের অন্যান্য বিভাগের চাইতে ময়মনসিংহ জেলার মানুষের টাকা পয়সা কম আছে কিন্তু মনটা বড় আছে, যে মন দিয়ে এরা একটা কাজও করে ফেলে, শিরিক বেদাত বেশি করে, কারণ এরা মানে সহজ সরল, তো যে যা বোঝায় মনে করে হ্যাঁ এটা ইসলাম। সারা বাংলাদেশের জরিপ আপনি হাতে পাবেন সবচাইতে বেশি শিরিক আর বেদাত হয় ময়মনসিংহ বিভাগে, বিশেষ করে ময়মনসিংহ এই জামালপুর শেরপুর এই জেলাগুলো শিরিক আর বেদাত বেশি, জোরে বলেন সুবহানাল্লাহ। আশা করি আজকে যদি আলোচনায় আসে যেগুলো জানবেন ছেড়ে দেবেন, দেবেন তো ইনশাআল্লাহ। আর যারা দায়িত্বে আছেন, আমি আসার পরে দেখলাম মাত্র 12-13 জন সবই যুবক মানুষ, এই 15-20 বছর করে বয়স হবে, এরা এত বড় বিশাল দায়িত্ব নিয়েছে, যারা দায়িত্বে আছেন বাড়ি আশপাশের বাড়ি থেকে কিছু পাটি এনে বিছিয়ে দেন, অন্তত 1-1.5 ঘন্টা যেন এরা বসে থাকতে পারে, কারণ এরা সব এখন মেহমান এই গ্রামের। নবীজি বলেন যারা আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করে তারা যেন মেহমানকে সম্মান করে, এই জন্য যারা আশপাশে আছেন আপনারা পাটি একটু বিছিয়ে দিন, পাটি বিছিয়ে দেবে কি করে, মেয়েরা আর বাইরে এসে দাঁড়িয়ে আছে। সম্মানিত মা বোনেরা যারা বাড়ির ভেতরে জায়গা পাচ্ছেন ভেতরে চলে যান, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে অনেকগুলো ধর্মের মানুষ এখানে আছে আমরা জানি, কারণ এই সমস্ত জেলায় বিভিন্ন ধর্মের মিশ্রণ, কোরআনের মহব্বতে যারা আসলেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এলাকায় আমার মনে হচ্ছে যতটুকু ধারণা এই গ্রাম অঞ্চল তো একটা ঈদ লেগে গেছে, কি যদিও মুসলমানদের কাছে ঈদ মাত্র দুইটা, একটা ঈদুল আজহা একটা ঈদুল ফিতর, এ বাদে কোনো ঈদ আছে না? আমরা আর একটা নতুন করে বানিয়েছি
ঈদ মিলাদুন নবী। আপনি কি চিন্তা ভাবনা করে বললেন কোথায় পেয়েছেন ভণ্ডাম? নবীজি দিলেন দুইটা ঈদ, আপনি কি নতুন করে আরেকটা বানিয়ে মহব্বত বেশি দেখাবেন, সাহাবীদের চাইতে বেশি ভালোবাসা দিতে পারবেন? না। একজন সাহাবী নবীকে যে ভালোবাসা দিয়েছে এখন পুরা ময়মনসিংহ জেলার মানুষ মিলেও দিতে পারবে না। ঠিক পারবে না? না, সম্ভব না, কারণ তাদের মন মানসিকতা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আর আমাদের মনের অবস্থা সকালে যদি এক থাকে বিকাল আসতে আসতে চাচা এরশাদের মতো হয়ে যায়। সকালে এক কথা বিকালে আর এক কথা, সাহাবা একরামের মনে ওইটা ছিল না, এই জন্য আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছিল। ওনাদের মুখ দিয়ে যেটা বের হতো ওইটা ওনাদের মনে ছিল, মনে যদি না থাকতো মুখ দিয়ে বের করতেন না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর আমাদের অভ্যাসটা খারাপ, আমরা মুখ দিয়ে যেটা বলি আমাদের মনে ওইটা নেই। কি কথা বলেন এখানে? আমি হজ করতে গিয়ে যে ঘটনাটা পেয়েছিলাম, কাবা ঘর তাওয়াফ করার সময় দেখি একটা লোক কাঁদতেছে, ডাক দিয়ে বললাম কাঁদেন কেন? বলছে আমি মরবো। মরবেন মানে? হ্যাঁ আমি মরবো, আমি আর দেশে যাবো না, আমার দেশে কিচ্ছু নেই, এই দেশে আল্লাহর ঘর আছে কাবা শরীফ, নবীজির রওজা আছে। বললাম বাড়ি কোথায়? যে বাংলাদেশ কোন জেলা? নোয়াখালী কোম্পানিগঞ্জ, একবার ওবায়দুল কাদেরের এলাকায়। মনে করলাম আল্লাহ দোয়া কি কবুলই হয়ে যায়। ডাক দিয়ে বললাম মুরব্বী কানাকাটি বাদ দেন, চলেন হোস্টেলে যায়। হোস্টেলে নিয়ে গেলাম, যে নাস্তা দিলাম, হঠাৎ দেখি বাইরে ঝড় উঠেছে, মরুভূমির দেশ তো ঝড় উঠলে অন্ধকার হয়ে যায়। ডাক দিয়ে বললাম মুরব্বী আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি প্রস্তুতি নেন। কেন? কারণ আপনি যে দোয়া করলেন যে আপনি মরবেন, দেখেন কি ঝড় হচ্ছে, আপনি এখন বাইরে যাবেন আর আপনার দোয়া কবুল, আপনি প্রস্তুতি নিয়ে নেন। আমার বসে আমির হামজা, এ দোয়া তো আমি এ বছরের জন্য করিনি। কত বড় সিটা ঝড় দেখে দোয়া পাল্টিয়ে ফেলেছে, বলছে আগামীতে যদি আসি তখন। আর মুখের কথা আর মনের কথা না, এই গত বছরও গিয়েছিলাম কোম্পানিগঞ্জে, ওই মুরব্বী এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম, কি দাদা মরেননি? বলছে না আমি আগামীতে যদি যাই তো। তার মানে ও যাবেও না মরবেও। আমাদের মুখের কথার সাথে মনের কথার মিল নেই, এই জন্য আমরা আল্লাহর কাছে কবুল হতে পারি না। সারা পৃথিবীর সব মানুষ মিলেও আমরা পারবো না একজন সাহাবী নবীকে যা দিয়েছে, বলেন না কেন? ঠিক। হযরত তফায়েল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পরেও তিনি 90 বছর দুনিয়ায় বেঁচে ছিলেন। তার পুরো জীবন পড়ে দেখলাম কো তিনি তো কোনোদিন এই ঈদ মিলাদুন নবী নামে আমরা যেটা করি রবিউল আউয়াল মাস আসলে এটা করেননি। আপনি কোথায় পেলেন? ইসলাম পরিপূর্ণ, নতুন করে কেউ যদি এর ভেতরে কিছু দিয়ে বলে যে এটা ইসলাম সে কাফের। ঠিক। কারো ফতোয়া লাগবে না। সূরা মায়েদা 3 নম্বর আয়াত, আল্লাহ বলেন পরিপূর্ণ করে দিয়েছে ইসলাম, নতুন করে আর ভেতরে কিছু দেওয়া লাগবে না। কিছু দিয়ে যদি মনে করেন যে এটাও ইসলাম তাহলে আপনি রসুলের চাইতে বেশি বোঝেন, কথা বলেন না কেন? আর আপনি ইসলাম থেকে কিছু বাদও দিতে পারবেন না। পারবেন না? যদিও বাংলাদেশে আজ অনেক কিছু ইসলাম থেকে আমরা বাদ দিয়ে দিয়েছি। হযরতে আলী থেকে বর্ণিত বিশ্ব নবী জানিয়েছেন ইউশিকু আয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। এমন সময় দুনিয়া আসবে যখন ইসলাম থাকবে নামে কামেনা, এখন ইসলাম নামেই আছে। জি, কোরআন শরীফ থাকবে কিন্তু কোরআনের কোন রসম নিয়ম নীতি ওই সমাজে চলবে না। আজ প্রত্যেকের ঘরে ঘরে প্রায় অনেকেই বরকতের জন্য কোরআন কিনে রেখে দিয়েছে, পড়ে না। ঠিক। কোরআন কিনে শুধু রেখে দেয়, কোরআনের কোন নিয়ম নীতি রসম ওই পরিবারে সমাজে চলে না। মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো ঝকমক করবে, টাইলস লাগাবে, মোজাইক দেবে,
বিউটিফাই করবে, সুন্দর সুন্দর রং বেরঙের মসজিদ দেখা যাবে, কিন্তু হেদায়েত মসজিদে থাকবে না। ঠিক, যারা হেদায়েতের কথা বলতে যাবে তাদের ইমামতিও থাকবে না। প্রায় 4.5 লাখের উপরে এই বাংলার জমিনে এখন মসজিদ, একটা মসজিদ আপনি এখন দেখাতে পারবেন না যেখানে হেদায়েতের কথা বলার পরে টিকে থাকা যায়। এই বাইতুল মোকাররম থেকে শুরু করে এই গড়ইকান্দি জামে মসজিদ পর্যন্ত পুরা বাংলাদেশের যত মসজিদ আছে কোন মসজিদে হেদায়েতের সঠিক কথা বলা যায় না। আমার এই ছোট জীবনে আমি প্রায় 11টা মসজিদে পর্যন্ত পাল্টালাম। 2-3 সপ্তাহ হয় বলো হুজুর আপনার দরকার নেই। কেন? আপনি সুদের কথা বলতে চান কোন কারণে? আর এক পান না, ঠিক আছে এই সপ্তাহে আর বলবো না, সামনের সপ্তাহে দেখি পুলিশ বসে আছে। ঘোষের কথা কেন বললেন? কেন সামনে দেখছে না পুলিশ বসে আছে? সদের কথা বলা যাবে না, ঘোষের কথা বলা যাবে না, তে আমি নামাজ পড়াবো কি রাম রাম দিয়ে? এই সমাজের অবস্থা কি এর চাইতে বেশি ভালো না খারাপ? আরো খারাপ। আমি তো এত একটু ভাব দিয়ে বলছি, ওলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইন্দিহিম। আল্লাহর নবী বলেন ওই সময় আলেমরা জাতির লোকের কাছে সব যাইতে বড় নিকৃষ্ট হয়ে যাবে। সারা পৃথিবীর দিকে তাকান, বিশেষ করে বাংলাদেশ আর ভারত আর পাকিস্তানে, এই তিনটা দেশে সব যাইতে বড় নিকৃষ্ট এখন আলেমরা। এমন এমন দোষ আলেমদের উপরে মানুষ চাপিয়ে দেয়, শয়তান পর্যন্ত বিশ্বাস করে না। আপনি এমনি কোনো আলেমকে মেরে ফেলবেন? মেরে ফেলেন, যদি দোষ থাকে মেরে ফেলেন। তো মেরে ফেলার আগে এমন এমন অপরাধ তার উপরে চাপিয়ে দেয়, এরা যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। কেন মেরে ফেলার আগে ধর্ষণের অপরাধ, মানুষের বাড়ি ঘরে আগুন লাগানোর অপরাধ, মানবতা বিরোধী অপরাধের দোষগুলো কেন আলেমদের নামে চাপিয়ে দেয়? আমার এই ছোট্ট মেধায় বলে কারণ একটাই, কারণ ওরা জানে যে এখন এমনিতেই মেরে ফেললে তো শেষ হয়ে গেল। একে যদি অপরাধ গুলো দিয়ে মেরে ফেলা যায়, আগামী 10 বছর পরে দুনিয়ায় যারা নতুন প্রজন্ম আসবে, এখন যাদের মেরে ফেললাম এরা কিন্তু ইতিহাস হয়ে যাবে। ঠিক কথা বলছে না কেন? কারণ ইতিহাস লেখা হয় ঘটনা ঘটার আগে না পরে? পরে। পরে এই ঘটনাটা যখন ঘটে যাবে, ফাঁসি হয়ে যাবে, জেল হয়ে যাবে যাবজ্জীবন, তখন এই ইতিহাস লেখা হবে। আজ হোক কাল হোক আর 5 বছর পরে হোক, দেখবেন এই দেশে ইতিহাস লেখা হবে। অমুক থেকে অমুক সাল পর্যন্ত আলেমদেরকে অপরাধে দুনিয়া থেকে ফাঁসি দেওয়া হয়েছে, বিদায় করা হয়েছে, এটা হবে। কারণ ইমাম হোসাইনের ঘটনা কিন্তু ঘটনা ঘটার আগে কারবালার ঘটনা কেউ লেখেনি, কারণ ওই সময় লেখার সাহসও কার ছিল না। কথা বলছে না কারণ ইয়াজিদ যে খারাপ মানুষ এটা লেখার ক্ষমতা কারো ছিল না, ইমাম হোসাইন যে ভালো মানুষ এটা লেখারও ক্ষমতা কারো নেই। ঠিক, কিন্তু লেখা হয়েছে কারবালার ইতিহাস ওই ঘটনা ঘটে যাওয়ার পরে। ঠিক, তো ইতিহাস লেখার পরে কি দেখতে পাচ্ছি আমরা? দিন যত যায় ইমাম হোসাইনকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে, দিন যত যায় ইয়াজিদকে মানুষ তত গালি দেয়। এদের উদ্দেশ্য আছে 10 বছর পরে যখন দুনিয়ায় নতুন নতুন মানুষ আপনাদের সন্তানরা আসবে, ওরা ওদের সিলেবাসে এদের এই এই লিখিত ইতিহাস পড়বে, চিন্তা করবে বড় হুজুর যদি এই ধর্ষক হয় তে ছোট হুজুর তো 2 নম্বর। তখন আলেমদের থেকে মানুষ এমনিতেই দূরে চলে যাবে, আর 10 বছর যদি মানুষ আলেম থেকে দূরে চলে যায় এমনিতেই মানুষ জাহিল হয়ে যায়। এই সূক্ষ্ম ষড়যন্ত্র গুলো বিশেষ করে দেশে এখন আরম্ভ হয়ে গেছে, অনেকেই টের পাচ্ছে না। বাবা শাহজালাল সব হালাল কি এই এই নিয়তে আনিস, অনেক সব হালাল করে খাস। এটা ছেলে শুধু বাঁশের বাগান থেকে ফুল ছেড়ে বাগানের মালিক এসে বলছেন, ও চাষা আপনার চাইতে আমি ছোট বাগানটা বানিয়েছি নতুন,
ফুল কেবল ধরা আরম্ভ করেছে ফুটেছে, আপনারা চাইলে ফুল ছেড়ে কিছু বলেন না, কি বলবো ওর মাথায় একটু তার কাটা আছে। ছেলেটা বলছে চাচা ওর মাথায় যদি তার কাটা হবে তে পাশের বাগান তো আপনার পুরাতন বাগান, ওখান থেকে তো ফুল ছেড়ে না। চাচা বলছে ভাতিজা ওর মাথা খারাপ, তো অত খারাপ না, মাথা খারাপ তো অত খারাপ না, ও নিজের বাগান আর পরের বাগান চেনে। এই কথা বুঝতেছে? আজ আলেমদেরকে জাতির সামনে এত কালার বানিয়েছে, আলেমরা কথা বলবে তাও 14 জায়গায় পারমিশন নেওয়া লাগছে, আর জালেমদের অনুষ্ঠানে কোনো বাধা। সালমান খান ক্যাটরিনা কাইফ নাকি যেন নাম এসেছিল, এটা অনুষ্ঠান উদ্বোধন করার জন্য একটু নাচানাচি করেছে, কত কোটি টাকা তাদেরকে হাতিয়ে লেগে গেছে। কথা বলছে না কেন? এই টাকা তো সব আমাদের বাবার টাকা নাকি? বলছে ঠিক, ওর বাবার টাকা। রাষ্ট্রীয় ভাবে যে টাকা যদি আপনি কাউকে দেন, এই টাকার হিসাব আপনাকে দেওয়া লাগবে। আমি মুরব্বি যদি কুষ্টিয়ায় যায়, যদি বলো হুজুর আমি আপনি আমার পরিচিত মানুষ, আমি বিপদে পড়ে গেছি, বাড়ি যেতে পারছি না, 500 টাকা দেন, আমি গাড়ি ভাড়া দিয়ে অন্তত ময়মনসিংহ পর্যন্ত যাই, 500 টাকা দিয়ে দিলাম, উনি এসে আমার মোবাইলে কল দিয়ে বলছে আপনি 500 টাকা ফেরত দেব, বিকাশ নাম্বার দেন। আমার অবস্থা ভালো না, কখন যেন মরে যায়, আপনি এই টাকাটা ফেরত দেব। এখন যদি বলে আপনার চিন্তা করার দরকার নেই, আপনি নিশ্চিন্তায় মরে যান, এই টাকা দেবো, টাকা দেওয়া লাগবে না, আপনাকে আমি মাফ করে দিল। তাহলে উনি অপরাধ করেছিল কয়জনের কাছে? বলেন না কেন? একজনের কাছে। সে যদি মাফ করে দেয় ওনার মাফ হয়ে গেছে, কিন্তু আপনি জনগণের কোন টাকা, রাস্তার টাকা, ব্রিজের টাকা, অথবা যে বিদ্যুতের লাইন থেকে অনেকে বিদ্যুৎ নিয়ে চুরি করে পোড়ায় না এলাকায় সব নিয়ে, এটা কিন্তু শুধুমাত্র আমির হামজা মাফ করলে হবে না, কারণ এই বিদ্যুতের যে লাইন এর ভেতরে বাংলাদেশের 17 কোটি মানুষের টাকা আছে। ওই যে রাস্তার যে ইট, একটা ইট তুলে অনেকে গোয়ালে দেয় গরুর নিচে, মনে করছে ওর বাবার ইট, ওই একটা ইট ওর ভেতরে 16 কোটি মানুষের টাকা আছে। এই 16 কোটি মানুষ আপনাকে মাফ করা লাগবে, এরপরে আল্লাহ বলেন পরে আমি দেখব। আপনি কি পারবেন এই 16 কোটি মানুষের কাছে একযোগে মাফ দিতে? পারবেন না, কারণ আপনি এখন চুরি করে নিয়ে আসলেন, চুরি করে বিদ্যুৎ পোড়ালেন, 5 বছর পরে মাফ চাচ্ছেন সংবাদ সম্মেলন করে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, দেশের জনগণ আমাকে মাফ করো। কিন্তু 5 বছরের ভেতরে তো 100,000,000 মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের কাছে তো আপনি মাফ চাইতে পারলেন না, সুতরাং আপনাকে আল্লাহ মাফ করবে না। এই যে যে অপরাধের কথাটা বললাম, এটা বাংলাদেশে এখন আছে না নেই? আরো দিন দিন বেড়ে যাচ্ছে। জনগণের সম্পদ গুলো আজ যারা নিজের বাপ দাদার সম্পদ মনে করে, তখন কিয়ামত আসতে আর বেশি দেরি থাকে না। আলেমদেরকে আজ জাতির সামনে সবচেয়ে বেশি কালার বানিয়েছে কিছু রাম বাম আর হলুদ সাংবাদিক যারা, তারা কথা বলেন না কেন? আলেমদের নাম শুনলে এখন পরবর্তী প্রজন্ম যারা, ওরা এমনি ঘৃণা করছে না? 50 বছর তাফসির করেছে, বড় হুজুর দর্শক ছিল, পলঙ্ক না 6 মাসের পরে মাস, অনুমতি দূরের কথা, আরো পুলিশ যে পাহারা দেয় যেন ভালোভাবে নাচতে পারে। আমার কুষ্টিয়ার লালনের মাজারে 7 দিন একাধারে মানুষ মরণের গাঁজা খায়। মরণের গাঁজা কেন বললাম? কারণ সারা বাংলাদেশ করি আপনি যতটুকু গাঁজা না পাবে, ওর মাজারে মন মন গাঁজা পাওয়া যায়। এই জায়গায় বাধা হওয়া দূরের কথা, মানুষ আরো পাহারা দিচ্ছে প্রশাসন দিয়ে, নে ও যেন মন মতো খেয়ে আল্লাহর সাথে কথা বলতে পারে। কোথায় বসেছে জাতি? আলেমদেরকে আর জাতির সামনে যারা কালার করে দিলেন, আল্লাহর কসম আলেম শুধু আলেম নাই, নবীর ওয়ারিশ। কোন আলেমের যদি আল্লাহ বিচার করেও, কিয়ামতের দিন সবার সামনে করবে না, কুদরতের চাদর দিয়ে ঘিরে গোপনে বিচার করবে, যেন ওর সম্মান নষ্ট না হয়। আর আপনি তার মর্যাদা সম্মান নিয়ে সিনিমিনি খেলছেন, আপনার 70টা অপরাধ আল্লাহ কিয়ামতের দিন উন্মুক্ত করে দেবে। যা আমি কি বেশি বলছি না কোরআনের ঠিক কথা বলছি? কোরআনের ঠিক কথা।
আপনি আয়াত মিলিয়ে নেন বাড়িতে সূরা মায়েদার ভেতরে আছে দুই জায়গায় ওয়ালা ইয়াজিরি মান্নাকুম শানাআনু কওমিন হে নবী কোন কওমের উপরে কোন দলের উপরে গোষ্ঠীর উপরে কোন ব্যক্তির উপরে আপনার রাগ আছে ওই রাগ দুলতে গিয়ে যেন আপনি অত্যাচার করে ফেলবেন না হয়তো 10 বছর আগে আপনি ক্ষমতায় ছিলেন না তখন অত্যাচারিত হয়েছিলেন এখন ক্ষমতা পেয়ে পুরাতন ওই রাগ দুলতে গিয়ে যেন আপনি তার উপর আবার অত্যাচার জুলুম করে ফেলবেন না এ কথা কার আল্লাহ এই বাংলাদেশে কি এই আয়াতটা মানা হয় না আর আমরা পুরাতন যত রাগ আছে সব তুলে ফেলছি কথা বলছেন এখন এই না বোঝার ভান করে যে লোকটা আছেন হাত তোলেন তো দেখি সে এলাকার মানুষ যে আমি মনে করতাম রংপুরের মতো সব মফিজ এতো না তো এতো মফিজ না এতো সব বোঝে জাতি মাতা যা কালাম তো দিন আপনারা তো বুঝতেছে তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাহুদ হে নবী তখন দেখবেন এ তাসবীর সুতা কেটে দিলে যেন একটা একটা করে দানা পড়ে যায় আল্লাহর জমিনে তখন একটার পরে একটা ফিতনা ছড়াতেই থাকবে তার ভিতরে সবচাইতে মারাত্মক ফিতনা ঈদে মিলাদুন নবী ঠিক এ ভণ্ডরা কোনো কাজ নেই কাম নেই মিলাদ বানিয়েছে নবীর নামে কোথায় পেয়েছেন চিঠাবি মিলাদ দিলে কি লাভ আপনার বেশি না হুজুরের বেশি হুজুরের বেশি হ্যাঁ হুজুরের আপনার কোনো লাভ নেই অথচ আমরা দুইজন যদি মিলাদ বুড়ে বেড়াই রবিউল আওয়ালের 30 দিন কমপক্ষে এক এক দিন 8-10 বাড়ি করে পড়লে 4-5000 টাকা করে আসবে কথা বলছেন কেন অথচ আপনার কোনো লাভ হবে না এই জন্য দেখবেন কোন ইমামের বাড়ি কোন আলেমের বাড়ি মিলাদ হয় না কারণ জানে যে ছাতায় কোনো লাভ নেই এর মাথায় কাঁটাল ভেঙে খায় আগামী বছর থেকে এ কাজ করবে না আর আমাদের আনন্দের দিন মাত্র দুইটা আর আমাদের আনন্দের দিনে আগে ত্যাগ এরপরে ভোগ কথা বললেন না কেন ঈদ উল আযহা আগে ত্যাগ এরপরে ভোগ আপনি আগে জবাই করে খাবেন হবে না জবাই করে আগে গরিবকে দেন ও রান্না করে খাবে হাসবে ওর আনন্দ দেখে আপনি আনন্দ করবেন সুবহানাল্লাহ বলতে পারেন না তাহলে ঈদ উল আযহা আগে ত্যাগ এরপরে ভোগ ঈদুল ফিতরে এক মাস রোজা রেখে আনন্দ করবেন হবে না আগে ফিতরা দেন আগে সাদকা করেন দান করেন যাকাত দেন আপনার ওই পা ফিতরা টাকা নিয়ে সেমাই চিনি কিনে খাবে হাসবে এরপরে আপনি আনন্দ করবেন সুবহানাল্লাহ তাহলে মুসলমানদের যত ইবাদত আগে ত্যাগ পরে ভোগ বলেন না কেন আর অন্যান্য যত ইবাদত আমরা বানিয়েছি শুধু খাবো নেবো খাবো নেবো এই যে পয়লা বৈশাখ আমরা বানিয়েছি এখানে কি আগে দেখ না আগে ভোগ আগে ভোগ আগে ভোগ বাবার কাছে স্বামীর কাছে এইটা নেব ওইটা নেব ওইটা খাবো এটা খাবো খালি এই খাওয়া খাওয়া আর নেওয়া নেওয়া গত বছর পয়লা বৈশাখ পালন করতে গিয়ে রংপুরের এক মহিলা তার স্বামীকে বলছে যদি একটা পয়লা বৈশাখের শাড়ি কিনে দিতে না পারো তো একটা সব দড়ি দিও গলায় দড়ি দিয়ে আমি মারা যাব ও বেচারা শক করে দড়ি দিয়েছে গলায় দড়ি দিয়ে মরে গেছে পরদিন এই দেশের এক বুদ্ধিজীবী স্ট্যাটাস দিয়েছে যে পয়লা বৈশাখের প্রথম শহীদ নাউজুবিল্লাহ এই রকম শহীদ হলে আল্লাহ বাস দেবে না আর এখানে বাস ছাড়া কিছু নেই শুধু বাস এখানে বাস শুধু না এরকম শহীদ হলে কি বাস দেবে না শহীদ কারে বলে তাও বুঝি না এই বাংলাদেশে তো হিন্দু মরে গেলেও শহীদ হয় অথচ শহীদ হওয়ার জন্য শর্ত দুইটা এক নম্বরে ইমান থাকা লাগবে এক নম্বরে ইমান থাকা লাগবে কথা বুঝতেছেন এক নম্বরে আপনার ইমান থাকা লাগবে না তো আপনি শহীদ বলে গণ্য হবেন না আল্লাহর কাছে আলিয়াহুল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহ বলেন তোমাদের ভেতরে যাদের ইমান আছে আমি আল্লাহ ওদের ইমানের উপরে দাবি অনুযায়ী যদি ভালো কাজ দেখি সাধারণভাবে মরণ দেই না তাদেরকে শাহাদতের মরণ দিয়ে ধন্য করি শাহাদতের মরণ আল্লাহ যাকে তাকে দেয় না হিন্দু বেটা ওর ইমানই নেই ও শহীদ হয় কি করে দুই নম্বরে আপনাকে ইসলামের জন্য মানবতার জন্য জীবন দেওয়া লাগবে দুই নম্বরটা হয়তো অনেকের জীবনে পাওয়া যায় কিন্তু এক নম্বরটা অনেকেরই জীবনে নেই কঠিন সেদিন এই কসবা ব্রাহ্মণ বাড়িয়া আসার সময় দেখি বিশ্ব রোডের পাশে একটা কবর সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে শহীদ শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত কি গো
গাড়ি থামিয়ে বললাম ভাই কি এটা? শহীদ, শহীদ মানে নামের আগে যা দেখছি শহীদ শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত, তে এর নাম শুনে তো বোধ হচ্ছে দুই নম্বর শহীদ। তে শহীদ হইলো কি করে? সজোরে চাঁদার টাকা ভাগাভাগি করতেছে, মরি গেছে। চাঁদার টাকা ভাগাভাগি করতেছে, মরি গেছে বলে শহীদ। এরকম শহীদ এখন দেশে হচ্ছে না? হল দখল করতে গিয়ে মরি যায়, রাস্তার টাকা ভাগাভাগি করতেছে মরি যায়, মরে গেলে নামের রোগের শহীদ দিকে যে যা শহীদ হলে মনে আছে মা অত সহজ না। শহীদ কারা? হযরত আমির হামজা ছিলেন শহীদ, কথা বলেন। কারণ শহীদ হলে আমার আল্লাহ তাকে ঘুম পাড়িয়ে দেয় না, তাকে জিন্দা জীবিত রাখে আর নিজে তাকে খাবার খাওয়ায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? সম্মানিত ভাইরা, সুতরাং এই নকল যে দিবসগুলো পালন চলছে এটা বন্ধ করে দেবেন। ইসলামে নতুন করে কিছু দিতে পারবেন না, ইসলাম থেকে কিছু বাদও দিতে পারবেন না। আজ যারা ইসলাম থেকে অনেক কিছু বাদ দিয়ে দিয়েছে, আল্লাহর কসম আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, আপনি কাফের। ইসলামে রাজনীতি চলবে না, এই ফতোয়া অনেকে দিচ্ছে আজ, কথা বলেন না কেন? আপনি ইসলাম থেকে রাজনীতি বাদ দিয়ে দিলেন কোন কারণে? যদি এইটা বাদ দিতে হয় তাহলে ইসলাম থেকে নামাজও বাদ দেওয়া লাগবে, কারণ নামাজও ফরজ, রাজনীতিও ফরজ। কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যদি কেউ না করে ও কাফের হয়ে মরবে, মোনাফিক হয়ে মরবে, নবীর দেখার কোনো দরকার নেই। আর বাংলাদেশের মানুষ এই এই দৌড়ে ঝাঁপ দিচ্ছে বেশি, সব করছে। আপনার জীবনের মেন দায়িত্ব যেটা ওইটাই আপনি ভুলে গেছেন। পৃথিবীতে যত নবী পাঠিয়েছে আমি প্রায় কোরআনে কারিমে 25 জন নবীর নাম পেয়েছি, যতগুলো নবীর জীবনী পড়লাম প্রত্যেকটা নবীর জীবনের শেষ কথা ছিল আনাকিমুদ্দিন ওলা তাতাফাররাকু ফি, দিন কায়েম করা লাগবে, এ ব্যাপারে কোনো মতপার্থক্য ফতোয়াবাজি চলবে না। হ্যাঁ, আপনি পীর সাহেব মুরিদ বানাচ্ছেন বানান, কিন্তু আপনার জীবনের মেন টার্গেট থাকবে কোরআন কি করে জমিনে প্রতিষ্ঠিত হয়, কথা বলেন। আপনি আন্দোলন করছেন করেন, আপনার টার্গেট থাকতে হবে কোরআন কি করে জমিনে কায়েম হয়। আপনি তাবলিগ করছেন, আমি নিষেধ করি না, জীবন সিল্লাই চলে যান, কিন্তু আপনার টার্গেট থাকা লাগবে আল্লাহর কোরআন কি করে এই জমিনে কায়েম করা যায়। এটার উদ্দেশ্য যাদের নেই, নবীজি বলেন ও মোনাফিক হয়ে মরবে, আমার দেখার কোনো দরকার নেই। এদেশে এরকম মোনাফিক উম্মত আছে না নেই? দেখতে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। আর কোরআনের আন্দোলন যারা করে কোরআনের কর্মীদের প্রকাশ্য শত্রু। রাগ করলেন? সূরা সূরার 13 নম্বর আয়াতের শেষের দিকে আছে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, নামাজ পড়া যদি ফরজ হয় এই আয়াতটা মানা কি ফরজ? তো এটা তো আপনি ফরজ মনে করেন না, আরো এটা তুলে দিতে পারলে বাঁচেন। এই জন্য আপনার মনের কথা আর মুখের কথা আমার মনে হচ্ছে এক না, নাকি এজেলায় ঠিক আছে? না, এজেলাও ঠিক নেই। আপনার যদি মাথায় মগজ থাকে আমি আশা করছি আপনি কথা বুঝে ফেলেছেন।